নন্দকুমার থানা এলাকার বর্গদাগোদার গ্রামে বাস রাস্তার পাশে বরফ কারখানার বিস্ফোরণে মারা গেলেন বরফ কারখানার মালিক। এদিন দুপুরে ওই বরফ কারখানার গ্যাস চেম্বারে বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের জেরে মারা যায় ওই বরফ কারখানার মালিক চন্দন বর্মন। মৃতের বয়স আনুমানিক 35 বছর। জানা যায় যে ঠেকুয়া থেকে পুরসাঘাট যাওয়ার রাস্তার পাশেই এই বরফ কারখানা ছিল আর সেখানেই দীর্ঘদিন ধরে বরফ তৈরি হচ্ছিল। সেই কারখানাতেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়, তাতেই মারা যান। আমি সাইড দিয়ে আজকে টিকা ছিল ছোট ছেলেদের, আমি টিকা দিয়ে আনছিলাম, ওই সামনে 30-40 ফুট দূরে আছি, আওয়াজ একটা দুম করে আওয়াজটা হলো। এবার সবাই আসছে, দেখতে দেখলাম একদম দেখে ছুটে পালিয়ে যাচ্ছে, জানলাম কি হয়েছে। দেখতে 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 এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখি না একজন পড়ে আছে, কেউ কেউ বলছে মালিকটা মারা গেছে আর মিস্ত্রিটা ছটকাচ্ছে, আবার কেউ কেউ দেখে বের করে আনলো এনে। আবার আরেকজন বয়স্ক লোক ছিল, তিনারও মাথাতে লেগেছে। সেই প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুর 1:30 পর হঠাৎই একটি বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে, তারপরে চাঞ্চল্য ছড়ায়। জানা যায় ওই বরফ কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর ছুটে আসে ঘটনাস্থলে মানুষজন, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাংসের পিণ্ড ও দেহের অন্যান্য অংশ। বিস্ফোরণের তীব্রতায় বরফ কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সাধারণ মানুষ জানান যে ওই এলাকায় ওই বরফ কারখানা দীর্ঘদিন ধরে হচ্ছিল। ঘটেছে বলতে, অনেক দিন ধরে বরফ কারখানা চলছিল, তারপরে হঠাৎ মাত্র কয়েকদিন বরফ হচ্ছে না, তখন উনি মিস্ত্রি ডাকলো। মিস্ত্রি এসে দেখতে দেখতে আরও যেন অত গ্যাস দিয়ে তার মানে বরফ হওয়ার জন্য প্রেশার বাড়াচ্ছে। পাঁচ রাস্তার পাশে ওই বরফ কারখানা বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল। বরফ কারখানায় প্রয়োজনীয় অ্যামোনিয়া গ্যাসের যে চেম্বার, সেই চেম্বার কাজ করছিল না, তাই বরফ তৈরি বন্ধ ছিল। এদিন সকাল থেকেই ওই গ্যাস চেম্বারের কাজ চলছিল, সেই কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটে, তাতেই মারা যান ওই বরফ কারখানার মালিক। দেখা যায় যে বিস্ফোরণের তীব্রতায় অ্যাসবেস্টসের চাল ফুঁড়ে গ্যাস সিলিন্ডারের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে যায়। এছাড়াও তাই বিস্ফোরণের তীব্রতায় মালিক মারা যায়, এমনকি কাজ করতে আসা মিস্ত্রি সেও ভীষণভাবে আহত হয়েছে, এছাড়াও আরও দু একজন আহত। যে মালিক তিনি কিন্তু সাইড থেকে দেখছিল আর মিস্ত্রি কাজ করছিল, যার জন্য মালিকের সরাসরি ওই প্রেশার যন্ত্রটা ফেটে গিয়ে সাথে সাথে উনি ইঞ্জুরির সঙ্গে সঙ্গে মারা যায় মালিক, সাথে সাথে মিস্ত্রি হেভি ইঞ্জুরি। আর কেউ কেউ ছিল এই কারখানায়? কারখানার মধ্যে আর দু চারজন মেসো ওনার ছিল। নন্দকুমার থানা এলাকার এই বরগদা গোদার অঞ্চলে এই বিস্ফোরণের তীব্রতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নন্দকুমার থেকে সৈকত সিং রিপোর্ট, নিউজ 18 লোকাল।